এখন এখানে দেখতে পাচ্ছেন আমি একটি লোগো ওপেন করে রাখছি। এই লোগোটা ফটোশপ দিয়ে কিভাবে আমি তৈরি করব সেটা আমি আপনাদেরকে এক্সপ্লেন করব বা আপনাকে দেখাবো। দেখেন পাশে আরেকটা লোগো আছে, সেটা ওপেন করছি। এই একটা লোগো আর এখানেও একটা লোগো আছে। এই লোগোগুলো কিভাবে তৈরি করতে হয় সেটা আমি ফটোশপ দিয়ে আপনাদেরকে দেখাবো। তাহলে চলেন কিভাবে আমি তৈরি করি। এখানে ফটোশপে আসার পরে প্রথমত আমি একটি নতুন লেয়ার তৈরি করব। তার জন্য কন্ট্রোল এন দিয়ে একটি ওপেন করলাম। যেমন এখানে এ ফোর সাইজের আমি একটি পেজ নিলাম, এটা নিলাম। নেওয়ার পর এটা দেখে আমাদের এখানে লেয়ার কিন্তু একটি তৈরি হয়ে গেছে, কিন্তু লেয়ারটা দেখতে পারছি না। তার জন্য আমাদের কি হবে, যদি কখনো লেয়ারগুলো হাইট হয়ে যায় বা দেখা না যায়, তার জন্য আপনি উইন্ডোজে যাবেন। উইন্ডোজে যাওয়ার পরে উইন্ডোতে যাবেন, যাওয়ার পরে এখানে লেয়ার দেখেন একটি, এই যে লেয়ার নামে যে অপশনটা আছে এটারে টিক মারে দিবেন, তারপরে আসবে। যেমন আমি একটা লেয়ার নিছি, সেই লেয়ারটা এখানে তৈরি হয়ে গেছে। এই লেয়ারটাকে আমি এখন গ্রিড করব। তার জন্য কি করব, ভিউতে গেলাম। ভিউতে যাওয়ার পর দেখেন শু গ্রিড, এটারে আমি গ্রিড শু করে দিলাম। গ্রিডটা শু করে দেওয়ার পরে আমি ওই পাথগুলো যে তৈরি করব সেটা আঁকানোর জন্য আমাদের একটু সুবিধা হবে। কোন দিকে আমি কী করব, তার জন্য আমি সুবিধা করার জন্য এখানে আমি নিয়ে আসলাম একটি, আমার বাম পাশে দেখেন অনেকগুলো আইকন এবং টুলস দেওয়া আছে, সেখানে থেকে আমি সিলেক্ট করব প্রথমত পেন টুল। এখানে প্লেট টুল সিলেক্ট করলাম। পেন টুল সিলেক্ট করার পর এই জায়গায় থেকে একটি ক্লিক করব। ক্লিক করা কিন্তু মাউসটা আমি ছাড়বো না, ধরে রাখবো চাপ দিয়ে। এখানে আমি এই ধরে রাখলাম, ধরে রাখার পর নিচের দিকে একটু আসছে, তারপর এখানে আমি মাউসটা ছেড়ে দিলাম। তারপর এই এইখানে প্রথমত আমি ক্লিক করছিলাম, এটার পরে আমি এই জায়গায় ক্লিক করব, একটা পরে ক্লিক করব, একটা পরে এখানে আমি ডিজাইনটা করব। তার জন্য আমি একটা পরে আরেকটা ক্লিক করে মাউসটা ছাড়বো না, এই দিকে নিচের দিকে টানবো। টানার পরে এই যে নিচের গড়টা পর্যন্ত যখন আসছে তখন আমি মাউসটা ছেড়ে দিলাম। এটার আমি একটু ঝুম করে নই, তাহলে বুঝতে সহজ হবে। এখন আমি এটার পরে আর একটা ক্লিক করব এই জায়গায়, কারণ এইখানে মাঝখানে করছি, এই দুই ঘর ভাঁধে এখানে ক্লিক করব। ক্লিক করে মাউসটা ছাড়বো না। মাছটা কিন্তু আমি ছাড়ি নাই, এখানে এই পর্যন্ত আনলাম। আনার পর আমাদের ব্যান্ডটা সম পরিমাণ হয়ে গেছে। হওয়ার পর এখানে আমি একটি ব্রাশ টুল সিলেক্ট করব। এই ব্রাশ টুল সিলেক্ট করব। সিলেক্ট করার পর ব্রাশের সাইজটা আমি একটু বাড়াই দিই, এখানে 15 সাইজ করে দিলাম, 15 সাইজ করে দিলাম। 15 সাইজ করে দেওয়ার পর এখানে আমি আরেকটি লেয়ার নিব। এখানে আমাদের একটি লেয়ার হয়ে গেছে। লেয়ার নেওয়ার পর এখানে আবার আমি পেন টুলে যাব। এখানে পেন টুলে সিলেক্ট করে নিলাম। পেন টুলটা সিলেক্ট করার পর দেখেন এখানে আমি রাইট ক্লিক করে আমি পেন টুলটারে স্টাক পাথ করে নেব। স্টক পাথ করে নিলাম। নেওয়ার পরে এখানে আমরা আপনার কম্পিউটারের মধ্যে ব্রাশ যদি সিলেক্ট না থাকে, আপনি এখানে এসে এর মধ্যে ব্রাশ সিলেক্ট করে দেবেন। পেন্সিল সিলেক্ট হারে আপনি ব্রাশটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পর ওকে দেবেন। দেখেন আমাদের কালারটা এখানে হয়ে গেছে। এখন দেওয়ার পর এখানে আমি ভিউ যায় আমি এটার গ্রিডটা তুলে দেব, টিক মার তুলে দিলাম। এখন আমাকে এই পেন টুলটা সিলেক্ট অবস্থায় আছে, পেন টুলটাকে তোলার জন্য আমি কিবোর্ডে ইন্টারফেস করব। দেখেন চলে গেছে আমাদের ব্রাশটা, কিন্তু এখানে হয়ে গেছে, ব্রাশটা হয়ে গেছে এখানে। এই ব্রাশটাকে আমি একটুকে জুম করে দেখাই, দেখেন এখানে ব্রাশটা হয়ে গেছে। এই ব্রাশটাকে মুভ করে আমি আরও চারটা ব্রাশ করে নেব। এখানে দেখেন এই যে 1 নম্বর লেয়ার আছে, আরও চারটে হয়ে যাবে। তার জন্য আমি মুভে গেলাম। মুভে যাওয়ার পর আমি কিবোর্ডে শিফট অ্যান্ড আল্টা ধরে এখানে নিচের দিকে আস্তে আস্তে টানবো। আমাদের সিলেক্ট হয়, এই সিলেট অবস্থায় এই যে এখন আমি নিচের দিকে টানবো, একটা হয়ে গেছে। আবার কিবোর্ডটা ছেড়ে দিলাম, মাউসটা ছেড়ে দিলে এভাবে চারটে হয়ে যাবে। আপনার যে কটা দরকার সে কটা আপনি বানিয়ে নেবেন।
এখন দেখেন এই যে আমাদের এখানে সেটা লেয়ার হয়ে গেছে। এখন এই উপরের লেয়ারের সাথে আমি এটারে অ্যাড করব উপরের লেয়ারের সাথে। তারপরে এখানে যে লেয়ারটা আছে 3 নম্বর লেয়ার এটা আছে, আমি যাব 1 নম্বর লেয়ারে। 1 নম্বর লেয়ারে সিলেক্ট করলাম, এই যে উপরের লেয়ারের সাথে আমি 2 নম্বর লেয়ারটা আমি সিলেক্ট করবো, এই যে 1-2 এটাতে আমি সিলেক্ট করলাম। এটারে দেখেন বান এই যে লেটার, এটা ভালো খেয়াল করে দেখবেন এই লেটার আমি এটার সাথে একত্র করে দেবো। তার জন্য এটাতে আমি সিলেক্ট করলাম 1 নম্বরে। সিলেক্ট করার পরে 1-2 এটার যায় আমি ধরে ধরে এটাতে আমি সিলেক্ট করে দিলাম। এখন এই এটারে আমি একত্র করার জন্য আমি করব কি, দেখেন এখানে আমি একটু ব্রাশ সিলেক্ট করে নেব একত্র করার জন্য। এই যে ব্রাশ সিলেক্ট করলাম, ব্রাশের সাইজটা আমি একটু বড় করে নিই যাতে কালার এখানে আমি আর ই হয়ে যায়। আচ্ছা, এখানে আমি এখন এইভাবে ধরে এখানে আমি একত্র করে নেব। একত্র করলাম এটারও, এটারও আমি উপরের দিকে যেয়ে একত্র করে নেব। একত্র করে নিলাম, নেওয়ার পর এখন আমাকে ম্যাজিক টুল দিয়ে এখানে ম্যাজিক টুল সিলেক্ট করলাম। দেখেন আমাদের 1 নম্বর লেয়ারটা আর এটা ই হয়ে গেছে, জয়েন হয়ে গেছে। এখন আমাকে দুইটা একত্র করতে হবে। তার জন্য আমি কন্ট্রোলে এটা ধরে এই দুইটাকে আমি একত্র করব এবং কন্ট্রোল ধরে ই পেস্ট করলাম, আমাদের লেয়ারটি একত্র হয়ে গেছে। এখন আমি এই যে ম্যাজিক টুল সিলেক্ট করলাম, এখানে রাইট ক্লিক করে ম্যাজিক টুল সিলেক্ট করার পর এখানে আমি মাঝখানে একটি ক্লিক করব, একই কালার দিয়ে দেবো, একটি কালার দিয়ে দেবো। দেখেন আমাদের সিলেক্ট অবস্থায় আছে। এটাকে আমি ব্যাক স্পেস ব্ল্যাক কালার করে দিলাম, বা আমি একই কালার ব্ল্যাক কালার করে দিলাম। এখন সিলেক্ট করে ডি সিলেক্টটা উঠাই দিলাম, ডি পেস্ট করে এখন আমি জুম আউট করি। দেখেন আমাদের এইটা হয়ে গেছে এখানে। এখন মুভ করে দেখেন এই নিচের লেয়ারটারে এটার আবার উপরে উঠাই দিব। তার জন্য এই 2 নম্বর লেয়ারটাকে আমি উপরে দিব, এটাতে মুভ করলাম। মুভ করে এটা কালারটা আমি চেঞ্জ করে দিই, একটু ম্যাজিক টুল সিলেক্ট করে সিলেক্ট অবস্থায় আছে, এটাকে আমি ইয়েলো কালার দিয়ে দিলাম, ইয়েলো কালার দিলাম, কন্ট্রোল ডি ধরে সিলেক্টর তুলে দিলাম। এখন আমি এটা মুভ করে উপরে নেব। কারণ এই লেয়ারটা আমার উপরে আছে, এটা নিচে উপরে আমি এটাকে এটা আমি উপরে দিয়ে দিই, 1 নম্বর লেয়ারে নিচে এনে দিই। এটাকে ঘুরে আমি নিচের দিকে এখন এটারে আমি মুভ টুল দিয়ে ম্যাজিক টুল দিয়ে আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন একটি কালার দিয়ে দেবো, প্রবাহিত এখানে লেয়ারটা আমার সিলেক্ট করতে হবে। আমি দেখি নিচের লেয়ারটা কোনটা, সেটাকে আমার সিলেক্ট করতে হবে, 3 নম্বর লেয়ার এটা। আচ্ছা, এটা আমি সিলেক্ট করলাম, একটি কালার দেবো এখানে। তার জন্য একটি এখানে আমি একটি লাল কালার দিই, লাল কালার। লাল কালার দিলাম, কন্ট্রোল ডি ধরে সিলেক্ট তুলে দিলাম। এখন আমি এটাকে মুভ করে উপরে নিব।
তো এই লেয়ারটা আমি নিচে দেব, তার জন্য করব কি, এই লেয়ারে আমি এই লেয়ারটা ধরে নিচে নামাই দেবো এখানে। এখন দেখেন তিনটি লেয়ার একত্র হয়ে গেছে। এই তিনটি লেয়ারকে একত্র করার জন্য এখন আমি কন্ট্রোল প্রেস করে তিনটি লেয়ারকে আমি একত্র করে দেবো। কন্ট্রোল চাপ দিয়ে এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কন্ট্রোল আবার ই ধরে ইতে দিব, ইতে প্রেস করলাম, দেখেন আমাদের একটি লেয়ার হয়ে গেছে। এখন এই যে একটি লেয়ার হয়ে গেছে। এখন এটার মধ্যে যদি আমি কালার দিতে চাই তাহলে ম্যাজিক টুল সিলেক্ট করে আরেকটি কালার দিতে পারবো। দেখেন আমাদের একটি কালার দেওয়া যাবে। এখানে আমি চাচ্ছি এটা লাল কালার দিয়ে দেবো বা অন্য একটি কালার দেবো, তার জন্য এখানে আমি সিলেক্ট করি এই কালারটা দিয়ে, দেখি কেমন দেখা যাচ্ছে এটা দিয়ে। এখন এটাকে আমি আর একটা ডিজাইন করবেন, তার জন্য করবো কি, আমি মুভ টুল সিলেক্ট করলাম, দেখেন আমি লাইটটা সিলেক্ট অবস্থায় আমি মুভ টুল সিলেক্ট করছি, এখানে মুভ টুল সিলেক্ট করলাম, করার পর কিবোর্ডে কন্ট্রোল এবং শিফট ধরে এখানে আমি আর একটা কপি করে নিলাম। কপি করার পর দেখেন এটাকে আমি এখন কিবোর্ডে কন্ট্রোল এবং টি ধরে টেস্ট মারবা করলাম। টেস্ট মারবা করার পর এখানে আমি মাউসটা রাইট ক্লিক করে হরিজন্টাল করে নিলাম, এখানে দেওয়ার পর এখানে আমি একটুকে সিলেক্ট করে দেব, দেখি কেমন দেখা যাচ্ছে, এটা মিলে নাই আর টুকে এটা উপরে উঠাই দেই, তার জন্য আবার কন্ট্রোল টি ধরে ট্রান্সফর্ম করে নিলাম, একটু উপরের দিকে মিলে দেব, যাতে বন্ধুগণ এটা আপনি অ্যাডজাস্ট করে দিবেন। অ্যাডজাস্ট করার পরে আপনি দেখবেন ভালো করে, তারপরে আমাদের ডিজাইনটা দেখা যাবে। এখন এইটাকে আবার একটুকে এইদিকে নেই কিবোর্ডে ধরে আমি অ্যাডজাস্ট করলাম, কারণ কিবোর্ডের মধ্যে দেখবেন কিবোর্ডের মধ্যে লেফট রাইট অ্যারো চিহ্ন দেওয়া আছে উপরে নিচে, সেটা ধরে আপনি অ্যাডজাস্ট করে নেবেন। অ্যাডজাস্ট করার পরে এখানে ইন্টার দিবেন, হয় নাই ভালো, এটা আপনি যদি আস্তে আস্তে কাজটা করতে পারবেন করলে পরে আরও খুব সুন্দর দেওয়া যাবে। আমি কাজ বোঝার জন্য একটু তাড়াহুড়ো করে গেলাম, ভিডিওটি লম্বা হয়ে দেয়। আচ্ছা বন্ধুগণ দেখেন আমাদের মোটামুটি এখন হয়ে গেছে। এখন এই লেয়ারটা দুইটাকে আমি একত্র করব, তার জন্য কন্ট্রোল প্রেস করে কন্ট্রোলের চাপ ধরে এখানে আমি লেয়ার দুইটার সিলেক্ট করে নিই, এই দুইটি লেয়ারকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন আমি একটি লেয়ারে পরিবর্তন করব, তারপর করব কি, এই কন্ট্রোলে ধরে আবার আমি ইতে প্রেস করলাম, আমাদের একটি লেয়ারে পরিবর্তন হয়েছে। এখন এখানে আমি আর একটু ডিজাইন করতে পারবেন, তার জন্য এই লেয়ারটা সিলেক্ট অবস্থা থাকায় আপনি রাইট ক্লিক করে মাউসে করার পরে ব্লেন্ডিং অপশন যাবেন, ব্লেন্ডিং অপশনে যান, যার পর দেখেন এখানে অনেক ধরনের ইয়ে আছে, আপনি এটা সিলেক্ট করে দিলে পরে কালারগুলো দেখতে পারবেন কোনটা কোন কালার ভালো লাগে, এখানে দিয়ে সিলেক্ট করে দিবেন। এই যে আমি স্টক করে দিলাম, এখানে দেখেন এই যে যে কালারটা ভালো হবে ওইটা সিলেক্ট করে দেন, একটা একটা করে দেন, দেখলে পরে বুঝতে পারবেন যেটা ভালো হয়। এই যে ওই একটা আছে ওভারলে কালার, এই যে এটারে এখানে অনেক ধরনের কালার আছে, আপনি কি কালার কি তৈরি করে দিতে পারবেন, এরকম একটি কালার আছে। এই যে আরও দেখেন যেটা যেটা ভালো লাগে, গার্ডেন কালার আছে, এটা একটা ডিজাইন, আচ্ছা আমি এটা এই অবস্থায় রাখলাম, এখানে অবস্থিতি বাড়ার জন্য এভাবে করে দিতে পারবেন,
সাইজ কালারটা এনে রাখলাম না, আমি নিচে যেয়ে দেখবো কি এখানে ড্রপ শ্যাডো আছে, ড্রপ শ্যাডোটা সিলেক্ট করে দিলাম, এখানে একটু হালকা শ্যাডো হয়ে যাবে ড্রপ শ্যাডো। এটাতে ওভারসিটি কমান্ড বাড়ার জন্য এখানে আপনি সিলেক্ট করে দিতে পারবেন, এখানে দেখেন সিলেক্ট অবস্থায় আছে, এখানে ছোট হালকা ই করা যাবে, কমানো বাড়ানো যাবে, এখান ধরে আস্তে আস্তে কমাই বাড়িয়ে দিবেন। এখানে আমি ড্রপ শ্যাডো হিসেবে রাখলাম, রাখার পর দেখেন এটাকে আমি করব কি, এখন একটু মুভ করে উপরের দিকে উঠাই, একটি লেয়ারে পরিবর্তন আছে, এখানে উপরে উঠাইলাম, এটাকে আমি সেন্টার করে নেই, এটাকে আমি সেন্টার করে নিলাম, দেখেন এটা এই অবস্থায় আছে। এখন আমি শিফট এবং আল্টা ধরে এটাকে নিচে নামাবো বা আরেকটা কপি করে নেব, এখানে এটা যদি আপনি চান এটাকে আপনার আরো কপি করতে পারবেন, আপনি যে কটা কপি করবেন সমস্যা নয়, এটা করা যাবে এইভাবে শিফট এবং আল্টা ধরে এখানে নিচের দিকে টান দিলে পরে কপি হয়ে যাবে। যেমন এটা আমি চাচ্ছি এম অবস্থায় রাখবো, এই একটা এম বানাইলাম এম, আর আপনি চাইলে পরেও এইরকম ডিজাইন করতে পারেন বা আরও করতে পারেন, এইরকম করতে পারেন, আরও এর এই একটা ডিজাইন করতে পারেন, এটা অনেক ধরনের ডিজাইন করা যায়। এটা এই কালারটা দিলাম, দেওয়ার পরে এখানে আমি এটা ছোটো বড়ো করবো, তার জন্য করবো কি কন্ট্রোল এবং টি ধরে ট্রান্সফর্মার করে নিলাম, এখন আপনি এখানে এটা এটা এভাবে ঘুরাইতে পারবেন, এখানেও ঘুরাইতে পারবেন, এইভাবে ঘুরাইতে পারবেন, এটা যদি কোন জামের লোগো হিসাবে এইভাবে রাখবো তাও রাখতে পারবেন, রাইকা এটারে ছোটো বড়ো করতে পারবেন, শিপ এবং আলটা ধরে এটা ছোটো বড়ো করা যাবে, এই যে এই দেখেন ছোটো বড়ো করা যাবে শিপ এবং আলটা ধরে, এইভাবে আলটা ধরে আলটা ধরে ছোটো বড়ো করা যাবে, উপরে নিচে নিতে পারবেন, এই যে এটার এইভাবেও করতে পারবেন, আর যদি কোনসে এটারে উল্টা উল্টা করে নেবেন তাও পারবেন, এই যে এইভাবে 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 উল্টা পাল্টা করে নেবেন, এটা আপনার উপরে নির্ভর করবো, ডিজাইনের উপরে ডিজাইন যে ধরনের চান সেই ধরনে এটা বানাইতে পারবেন। যেমন আমি যদি চাই এইভাবে রাখবো, এখানে মাঝখানে একটা আরেকটা লোগো দিয়ে দেবো তাও দিতে পারবো, তার জন্য করবো কি আরেকটা লোগো আমি ওপেন করলাম, যেমন এই লোগোটা আমি ওপেন করে এখানে নিয়ে দেবো, এটারে তাও আমি দিতে পারবো, এটারে এটারে আমি মুভ টুল ধরবো, মুভ টুল ধরে এখানে আমি এটাকে আমার কোন পেজের মধ্যে ছিল, এই পেজের মধ্যে ছিল, এখানে আমি দেবো তাও দিতে পারবো, এখানে ধরে ছেড়ে দিলাম, এখন শিপ এই যে এটাকে আমি ছোটো বড়ো করার জন্য এটা আপনি অ্যাডজাস্ট করে নেবেন, কন্ট্রোল টি ধরে ট্রান্সফর্ম করে নেবেন, তারপর এটা ছোটো বড়ো করবেন, কন্ট্রোল এবং শিপ ধরে শিপ এবং আলটা ধরে এখানে ছোটো বড়ো করবেন, এই যে এই জায়গায় আপনি বসাই দিতে পারেন বা আমি এখানে মাঝখানেও এটা ছোটো বড়ো করে নিতে পারেন, আর ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি চেঞ্জ করে দেন তাও দিতে পারবেন, এরপর এটা আপনার উপর সম্পূর্ণ নির্ভর। আর যদি কয় এটাতে আমি ঘুরে কেন এটাকে যদি আমি ঘুরে দিবেন তাও দিতে পারবেন, এটার উপরে এটা দিয়ে দিলেন, এটা আর যদি নিচে ওটা এটা নিচে দিয়ে দেবেন ওটা উপরে আনবেন, তার জন্য এই লেয়ারটারে উপরে নিচে করে নেবেন, এটারে সিলেক্ট করি এই লেয়ারটারে আপনি নিচে এনে দেন, এটার উপরে উঠাই দেন, এই যে হয়ে গেছে আমাদের একটি নতুন একটি ডিজাইন হয়ে গেছে, এখন সেটা এই যে রোলার ধরছি, এখন এখন এটা সিলেক্ট হয়ে গেছে, নিচেরটারে আমি সোজা করি এই লেয়ারটারে আমি কন্ট্রোলটি ধরে ট্রান্সফর্ম করে নেব, এখন আমি এটার সোজা করব, হয়েছে এখন উপরের দিকে ওঠান, আমি চাচ্ছি এটা উপরের দিকে থাকবো হালকা,
এই যে আমাদের একজাক্টলি লোগোটা হয়ে গেছে, কিন্তু দুইটি লোগোকে আমি একত্র করব। একত্র করার জন্য এটাকে কন্ট্রোল চাপ দিয়ে এই দুইটাকে আমি একত্র করব, তার জন্য কন্ট্রোল ই প্রেস করব। আমাদের লোগোটা একটা লোগোতে পরিণত হয়েছে, দেখেন একটি লোগো লেয়ারে পরিণত হয়েছে। এটাকে আমি ট্রান্সফর্ম করে এখন আমি এটা থেকে ঘুরিয়ে সোজা করি হালকা। আমাদের হয়ে গেছে। এখন এই গ্রিড দুইটাকে তোলার জন্য করব কি, এখানে দাও ভিউতে, যার পর এই যে স্টাক মাস আছে এটাকে তুলে দিলাম। এই যে আমাদের লোগোটা হয়ে গেছে, আর দেখেন এখানে আমি একটা লোগো বানিয়ে রাখছিলাম। এই এইভাবে সবগুলো লোগো বানা যায়, এইভাবে ডিজাইন করতে যায়, এটা আপনার উপর সম্পূর্ণ নির্ভর করবে। ধন্যবাদ সবাইকে, আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক দিবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকন অন করে রাখবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ, অশেষ।